ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকালে। উত্তর চব্বিশ পরগনার একটি খবরে নজর রাখবো। উত্তর চব্বিশ পরগনার বারাসাত সদর হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। গতকাল রাতে বারাসাত সদর হাসপাতালে ভর্তি করানো হয় 25 বছরের রত্না দাসকে। তাঁকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু অস্ত্রোপচার করা যায়নি। রাত 9:30 নাগাদ মৃত্যু হয় প্রসূতির। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আশঙ্কাজনক অবস্থাতেই প্রসূতিকে ভর্তি করা হয়েছিল। দুর্যোগে রাতে রেফার না করে রোগীর প্রাণ বাঁচানোর চেষ্টা হয়, কিন্তু পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতাল গুরুত্ব দেয়নি। বারাসাত থানায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে পরিবার।